ভারতের সভাপতিত্বে জি টোয়েন্টি গোষ্ঠীভুক্ত দেশগুলোর আওতায় দুদিনের বিজ্ঞান টোয়েন্টি সম্মেলন সোমবার থেকে আগরতলার হাঁপানি আন্তর্জাতিক মেলা গ্রাউন্ডের কনফারেন্স হলে শুরু হয়েছে। জি টোয়েন্টি বৈঠকের অংশ হিসেবে ক্লিন এনার্জি ফর এ গ্রিনারের ভবিষ্যৎ শীর্ষক এই বিজ্ঞান সম্মেলনে 60 জনেরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। জি টোয়েন্টি সম্মেলন উপলক্ষে বিজ্ঞান বিষয়ে সম্মেলন আয়োজনে ত্রিপুরার আতিথেয়তায় প্রশংসা করেন সম্মেলন উপলক্ষে আগত প্রতিনিধিরা। আগামী দিনে বাস থেকে গ্রিন হাইড্রোজেন উৎপাদন করার পরিকল্পনা সরকারের রয়েছে। সোমবার হাঁপানিয়ায় জি টোয়েন্টি বিজ্ঞান কনফারেন্সের উদ্বোধন করে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই কথা জানান। তিনি বলেন, সৌরশক্তি নিয়েও আগামী দিনে কাজ করার পরিকল্পনা রয়েছে। গ্রিন হাইড্রোজেন প্রকল্পের জন্য সম্প্রতি 10,000 কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার। সৌরশক্তি সম্বন্ধে তথ্য দিতে গিয়ে তিনি জানান, এখন পর্যন্ত উৎপাদিত 107 মেগাওয়াট বিদ্যুতের মধ্যে 10 মেগাওয়াটে সৌরশক্তি সম্পন্ন। এছাড়া প্রত্যন্ত এলাকায় 18টি মাইক্রোগ্রিড স্টেশন খোলা রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, 174টি মাইক্রোগ্রিড স্টেশন রয়েছে পাইপলাইনে। এখন পর্যন্ত 2,500টি পরিবারকে বায়োমাস প্রোগ্রামের আওতায় আনা হয়েছে। 3,000টি পরিবারকে আগামী দিনে বায়োমাস প্রোগ্রামের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। জি টোয়েন্টি কনফারেন্স সম্বন্ধে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, এই সম্মেলনের উদ্দেশ্যে শুধু সবুজ ভবিষ্যতের জন্য স্বচ্ছ শক্তি নয়, তার সঙ্গে রয়েছে উদ্ভাবনী সমাধান। ত্রিপুরার বাঁশ ও বায়োমাসকে কাজে লাগিয়ে কিভাবে বিজ্ঞানসম্মতভাবে অগ্রসর হওয়া যায়, সেটাই হচ্ছে এই কনফারেন্সের প্রধান উদ্দেশ্য। উল্লেখ্য, 2020 সালের 2 ডিসেম্বর শুরু হওয়া জি টোয়েন্টি সম্মেলন 2023 সালের নভেম্বর মাসে শেষ হবে। সম্মেলন শেষে যৌথ তথ্যের উপর ভিত্তি করে দেশকে আরও কিভাবে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা যায় সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই জি টোয়েন্টি দ্বারা মূল উদ্দেশ্য হচ্ছে ভারতের সংস্কৃতিকে পৃথিবীর সামনে তুলে ধরা। ত্রিপুরা এই সম্মেলনে 19টি দেশের প্রতিনিধিরা এসেছেন বলেও তিনি জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনু চাকমা, উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা। এর আগে প্রতিনিধিদের নিয়ে আয়োজিত সম্মেলনে 3টি সাব থিম নিয়ে আলোচনা করা হয়। সবুজ হাইড্রোজেন সম্পর্কিত একটি বিষয় যা সারা বিশ্বের দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করছে। কিভাবে সমুদ্রভিত্তিক প্রযুক্তি মানবজাতিকে জোয়ার ভাটার ঢেউ এবং নতুন প্রজন্মের শক্তি সঞ্চয়ের মাধ্যমে বিপুল পরিমাণ শক্তি ব্যবহার করতে সাহায্য করতে পারে, যা লিথিয়াম ইলেকট্রোরসায়নের বাইরে গিয়েই চিন্তা করতে হবে। পুকুরের জলে অজ্ঞাত পরিচয়ে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে খোয়াইয়ের পদ্মবিল ব্লকের অন্তর্গত রসরাজ নগরী ডিসি ভিলেজে। জি টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে আসা দেশের কয়েকজন প্রতিনিধি সোমবার উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে পৌঁছে দিলেন। এই ঐতিহাসিক স্থানটিতে এসে চারপাশের পরিবেশ অনুধাবন করে প্রতিনিধিরা তাদের উচ্ছ্বাস আর সন্তুষ্টি তুলে ধরেছেন। সোমবার দক্ষিণ জেলার সাব্রুমের চাতকছড়ি এলাকায় টিএফডিপিসি অফিস পরিদর্শন করেন সমবায় জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতি। অফিসের কর্মসংস্কৃতি, কর্মীদের সুবিধা অসুবিধা ইত্যাদি যাবতীয় বিষয় খতিয়ে দেখেন মন্ত্রী। জল সংকটের ভয়াবহতায় ভুগছে রাজ্যের একাংশ পাহাড়ি এলাকা। কৃষ্ণপুর বিধানসভার মঙ্গিয়াকামী আইডি ব্লকের অন্তর্গত প্রত্যন্ত তুইকলপাড়া এলাকাটি তারই জলজন্ত উদাহরণ। বায়োমাস ও সৌরশক্তিকে নিয়ে ত্রিপুরা সরকার কাজ শুরু করে দিয়েছে। সৌরশক্তির মাধ্যমে আমরা প্রায় 10 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারছি। অরুন্ধতী নগরে একটি রক্তদান শিবিরের উদ্বোধন করে কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সারা দেশের সাথে রাজ্যও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ভগবান মহাবীরের 2622তম জন্মজয়ন্তী। টাউন হল সংলগ্ন মহাবীর রিলিজিয়ান্স ট্রাস্টের উদ্যোগে সোমবার চিরাচরিত ঐতিহ্য এবং রীতি মেনে মহাবীর জন্মজয়ন্তী উদযাপন করা হয়। রক্তের ক্রাইসিস ছিল, কিন্তু যেভাবে সাধারণ মানুষ এগিয়ে আসছে তাতে আমি অভিভূত। আগরতলা পৌর নিগম উত্তর জোনালের উদ্যোগে শ্যামলী বাজারে আয়োজিত মেগা রক্তদান শিবিরে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
মদ বিরোধী অভিযানে নেমে দুই মদ বিক্রেতা সহ প্রচুর পরিমাণে দেশি মদ আটক করেছে কল্যাণপুর থানার পুলিশ। ওসি তাপস মালাকারের নেতৃত্বে রবিবার সন্ধ্যায় কল্যাণপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মন্টু মুন্ডা এবং গৌতম লাল দাস নামে দুই ব্যক্তিকে আটক করে।